দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ, স্বেচ্ছাসেবক যুবলীগ এবং ছাত্রলীগের সমন্বয়ে আজকে আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ, এই শান্তি সমাবেশে দর্শক এরই মধ্যে দর্শক যারা নেতাকর্মী রয়েছেন তারা আসতে শুরু করেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা নেতাকর্মী রয়েছেন তারা এরই মধ্যে আসতে শুরু করেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে আওয়ামী লীগের যে শান্তি সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যুবলীগের সাধারণ সম্পাদক যিনি মাইনুল হোসেন খান নিখিল তিনি রয়েছেন মঞ্চে, এছাড়াও রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রয়েছেন এবং সাধারণ সম্পাদক থেকে শুরু করে যারা নেতাকর্মী রয়েছেন এরই মধ্যে আসতে শুরু করেছেন। দর্শক দুপুর তিনটার দিকে শুরু হবে আজকের শান্তি সমাবেশের আনুষ্ঠানিক যে শান্তি সমাবেশ সেটি শুরু হবে। দর্শক এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে যারা নেতাকর্মী রয়েছেন আওয়ামী লীগের তারা এই শান্তি সমাবেশে আসতে শুরু করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের তিনটি অঙ্গ সংগঠনের সমন্বয়ে, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের সমন্বয়ে আজকের এই শান্তি সমাবেশ ঢাকা বিভাগীয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে যারা নেতাকর্মী রয়েছেন তারা আসতে শুরু করেছেন। যুবলীগের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন মাইনুল হোসেন খান নিখিল তিনি মঞ্চে রয়েছেন, চলে এসেছেন এর আগে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যুবলীগের যিনি সাধারণ সম্পাদক তিনি রয়েছেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রয়েছেন এবং সভাপতি গাজী মেজবাউল হোসেন সাথু রয়েছেন এবং যিনি সাধারণ সম্পাদক রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এ কে এম আফজালুর রহমান বাবু তিনিও মঞ্চে রয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে দূর দূরান্ত থেকে যারা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী যারা রয়েছেন, ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন এবং যুবলীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা এর মধ্যে রাজধানীর মাইতুল মোকাররমের যে দক্ষিণ গেটে আজকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই শান্তি সমাবেশে দর্শক আপনারা সরাসরি দেখছেন যারা দিনের মাধ্যমে যে নেতাকর্মী যারা রয়েছেন তারা এর মধ্যে আসতে শুরু করেছেন। দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, আপনারা দেখছেন যা যা দিনে সমাবেশ সংবাদ সরাসরি লাইভটি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে নেতাকর্মীরা আজকের যে শান্তি সমাবেশ এই শান্তি সমাবেশে আসতে শুরু করেছেন। দর্শক বিকেল তিনটার দিকে আজকের যেই শান্তি সমাবেশ এই শান্তি সমাবেশ যেই শান্তি সমাবেশ সেটি শুরু হবে। এর আগেই আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। দর্শক আমরা কথা বলেছিলাম যুবলীগের যিনি সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল তিনি বলছিলেন যে আসলে আজকে যেহেতু জুমার নামাজ সেহেতু জুমার নামাজের পরই আসলে যারা নেতাকর্মী তারা আজকে এই শান্তি সমাবেশে যোগ দেবেন। দর্শক এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যুবলীগের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি থেকে শুরু করে সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতাকর্মীরা এখন তারা এই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন না যে দূর দূরান্ত থেকে আজকে যে আওয়ামী লীগের শান্তি সমাবেশ এই শান্তি সমাবেশে যারা নেতাকর্মী রয়েছেন তারা আসতে শুরু করেছেন। দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন। কথা বলো না কেন, কে জানো খালি ছবি তুলতেছে, ছবি তুলে নামায় দাও, ছবি তুলে তাহলে সব কাদের ভাই মানুষের মনের আশাটা। দর্শক এর মধ্যে যারা নেতাকর্মী রয়েছেন তারা আজকের যে শান্তি সমাবেশ এই শান্তি সমাবেশে আসতে শুরু করেছেন। দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, আপনারা দেখছেন যা যা দিনে সবার সংবাদ সরাসরি লাইভ শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। নাই নাই তোমাদের তো নাই।
I'll be right back.